নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 50 দিন এই 5 রাশি টাকার গদিতে বসবে মহাভাগ্য যোগে। সুবিশাল পরিবর্তন আসতে চলেছে ভাগ্যক্ষেত্রে এই 5 রাশির। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে জানাবো। বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং সিংহ রাশিতে মঙ্গল অবস্থান করছে। দেখুন, বৃহস্পতি এবং মঙ্গলের মিত্রতা রয়েছে এবং একজন কেন্দ্রে অবস্থান করছে, একজন ত্রিকোণভাবে অবস্থান করছে। আবার নবপঞ্চম যখন যোগ তৈরি করছে, দুজনেই কিন্তু ত্রিকোণভাবে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের ত্রিকোণ অবস্থান একে অপরের নবম এবং পঞ্চমভাবে অবস্থান করে মহাভাগ্য যোগ সৃষ্টি করছে। 5 রাশি টাকার গদিতে বসতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। একে একে আপনাদেরকে আলোচনা করি। অনেকেরই ভাবছেন যে আমার রাশির নাম আছে কিনা। দেখুন, শুধুমাত্র রাশি মিলালেই হবে না, আমি একটি কথা আবারও বলছি, শুধুমাত্র রাশি মিলালে হবে না। রাশি সবটা কিন্তু ফ্যাক্টর করে না, তাহলে গ্রহের অবস্থান, নক্ষত্র, ডিগ্রি, দশা মহাদশা, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আপনার জন্মচকে যদি অশুভ গ্রহের মহাদশা চলে বা জন্মকুণ্ডলিতে যদি আপনার গ্রহের অবস্থান অশুভ থাকে, এই সময় কিন্তু আপনি ভালো ফল কিন্তু পাবেন না, অর্থাৎ 100% রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। পাবেন সেটা হয়তো আপনি 60-70% রেজাল্ট পাবেন। এই মহাভাগ্য যোগ নবপঞ্চম রাজযোগ, অর্থাৎ এটাই হচ্ছে মহাভাগ্য যোগে 5 রাশি লিখে রাখুন টাকার গদিতে বসবে। দেখুন, যারা ঋণে পড়ে গেছেন, শত্রুতা, মামলা মকদ্দমা, কর্মক্ষেত্রের সমস্যা চলছে, অবশ্যই একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে কিন্তু তুলবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, এবং যে প্রেডিকশানগুলো করি কিনা, আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না। জন্মছকে আগে বিচার বিশ্লেষণ করুন। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো ভালো, আমি টোটালি লজিক্যালি কিন্তু ভিডিওটি আপনাদেরকে দিই। প্রতিদিন যে ভিডিওগুলো দেওয়া হয় না, সম্পূর্ণ লজিক্যালি, ওই নিজের মন মতন করে এই রাশিগুলো শুভ, কী কারণ, হোয়াই, কিসের জন্য হচ্ছে, আমি এটা সম্পূর্ণরূপে বলছি। বৃহস্পতি সেনাপতি এবং মহামন্ত্রী, সেনাপতি এবং মহামন্ত্রীর নবপঞ্চম রাজযোগে এই 5 রাশি মহাকোটিপতিতে হতে চলেছে। একে একে আমি আলোচনা করব কোন কোন এই রাশি লাভ পেতে চলেছে। নাম্বার 1 রাশি লিখে রাখুন ধনু রাশি। ধনুরাশির এই নবপঞ্চম রাজযোগ আপনার ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে, অর্থাৎ ধনুরাশির অর্থনৈতিক স্থিতি, কেরিয়ার, কর্ম, ভাগ্য এই জায়গা থেকে লাভ পেতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তি ধনুরাশি এবং বড় ধরনের কাজের সুযোগ আসতে চলেছে।
এবং যারা কর্ম নিয়ে যাদের সমস্যা চলছিল, ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা চলছিল, ধনুরাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নিশ্চিতরূপে আগামী 50 দিন 100 গুণ লাভ পাবে ধনুরাশি। যে কোনো দিক থেকে বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে নাম্বার 1 রাশি ধনু। 2 নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশি আর কি চায়, সিংহ রাশির নবপঞ্চম রাজ্য, আপনার শ্মশান এবং মহাপুরুষ রাজ্য, ধনপতি একাদশভাবে, ইনকাম লাভ প্রফিট সিংহ রাশির হতে চলেছে। সিংহ রাশির মান সম্মান এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি সোনায় সুয়াগা হতে চলেছে। আপনাদের এই সময় বড় কোনো ধরনের শুভ সংবাদ, আপনাদের ধনের জায়গা, কর্মের জায়গা, ডেলি ইনকামের ক্ষেত্র, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এবং বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। চাইলেও ভুলতে পারবেন না আপনি যদি হন মেষ রাশির মানুষ। এরপর যে রাশির আমি কথা বলবো নবপঞ্চম রাজ্যকে লাভ পেতে চলেছে, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির এই নবপঞ্চম রাজ্যকে আপনাদের ভাগ্য, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং সফলতা, সাকসেস, ইনকাম গেন আপনাদের করবে। আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের অর্থ বৃষ্টি কিন্তু হতে চলেছে, লিখে রাখুন, চাইলেও ভুলতে পারবেন না। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির এই সময় কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে। কোনো জায়গা থেকে আপনারা বড় ধরনের সুবিশাল অর্থপ্রাপ্তি, ডেলি ইনকাম, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, সফলতা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের শুভ বিবাহ এবং এর পাশাপাশি আপনাদের লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, বাজারে গাড়ির ব্যবসা করছেন, আপনি পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল দিক থেকে লাভ কিন্তু আপনারা পাবেন। এই মহাভাগ্য যোগে এই 5 রাশির টাকার গদিতে কিন্তু বসবে। জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। মহাভাগ্য যোগে এই 5 রাশি হতে চলেছে মালামাল, মহাকোটিপতি চোখ কিন্তু সৃষ্টি হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা তো আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। এবং যারা প্রচুর সমস্যাতে পড়ে গেছেন কি না, জ্যোতিষ একমাত্র রাস্তা যেখান থেকে আপনাকে কিন্তু টেনে কিন্তু তোলা যাবে।
নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।